সাতক্ষীরায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত স্বল্প জীবনকাল ও উচ্চ ফলনশীল বিনা 17 ধানের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার দেবনগরে 1.5 শতাধিক কৃষক কৃষাণীর অংশগ্রহণে অনুষ্ঠিত মাঠ দিবসে কৃষকরা বিনা 17 জাতের ধান চাষ করে সন্তুষ্টি প্রকাশ করেন। মাঠ দিবসে সভাপতিত্ব করেন বিনা সাতক্ষীরা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সিনিয়র সায়েন্টিফিক অফিসার ডক্টর বাবুল আক্তার। প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বিনার মহাপরিচালক ডক্টর মির্জা মুফাজ্জল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত পরিচালক GMA গফুর, সাতক্ষীরার উপপরিচালক নুরুল ইসলাম, খুলনার হাফিজুর রহমান, ওয়াসিরুল কবির ও জেলা বৃহস্পত্যায়ন কর্মকর্তা নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিনা সাতক্ষীরা উপকেন্দ্রের সায়েন্টিফিক অফিসার সেলিম রেজা।